Subscribe to Shimaru Bengali and press the bell icon to never miss an update. সে ছোনা মরেনি, বেঁচে গেল। হ্যাঁ ড্যাড। তাহলে যে 2 লাখ টাকা আমি রানাকে দিয়েছিলাম সেটা বরবাদ হয়ে গেল? না, সেটা বড় কথা না ড্যাড। মানে সবথেকে বড় কথা হলো, সঙ্গীতাকে পেতে হলে তার যে বডিগার্ড আছে তাকে আগে রাস্তা থেকে সরাতে হবে। আরে তার বডিগার্ড রাস্তা থেকে সরলো কে লাশল্লো? সঙ্গীতা হাত থেকে বেরিয়ে গেলে আমার প্রপার্টি, ফ্যাক্টরি, ব্যাংক ব্যালেন্স, তার সঙ্গে রানাকে দেওয়া 2 লক্ষ টাকা সব মাটিতে মিশে গেল। তুমি 2 লাখ টাকার কথা ভাবছো, আমি সঙ্গীতার 25 কোটি টাকার কথা ভাবছি। ছাড়ো ছাড়ো ছাড়ো, তোমাকে সেসব কথা চিন্তা করতে হবে না ড্যাড। আমি তার পরিবারকে খুব শীঘ্রই রাস্তার থেকে সরানোর চেষ্টা করছি। দ্যাটস লাইক এ গুড শট, গুড শট। টফি, আজ তোর পরীক্ষার দিন। আমাদের পরিবারের উপরে আজকে বিপদ এসেছে, আর এই বিপদকে আমাদের সবাইকে মিলে সামলাতে হবে, আর তার জন্য আমার তোর সাহায্যের দরকার। না বিজু, তোর যাওয়ার দরকার নেই, আমার টফির উপরে পুরো বিশ্বাস আছে। যা টফি, যা। এই যাবে, ওই কুকুরের আওয়াজটা বন্ধ কর, যা। বলছি, সঙ্গীতাকে নিয়ে আমার কাছে দিয়ে যা, না হলে তোকে মেরে পিস পিস করে ডেনে ফেলে দেবো। ভাই আইবে, এই হিরো, এই দাস, 10 গুণের ভেতরে সঙ্গীতাকে আমার পায়ের তলা নিয়ে আসবি, বুঝলি? এক 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 দুই 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 আমাকে যেতে দাও, আমার থেকে তোমাদের জীবন অনেক বেশি মূল্যবান। আমি চাই না আমার জন্য তোমরা সবাই বিপদে পড়ো। আমাকে যেতে দাও। বাজে কথা বন্ধ করো। তুমি ওই পরিবারের একজন সদস্য, আর এই পরিবারের আমি মুখ্য রক্ষাকর্তা। আমি থাকা পর্যন্ত তোমাকে নেওয়া তো দূরের কথা, তোমার ছায়া কেউ কেউ ছুঁতে পারবে না। বস বস, এখানে বস, তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি বসো বসো। ভাই ওদিকে সবাই পালিয়ে যাচ্ছে। আব্বে হারামজাদা, আমার মুখের দিকে কি তাকিয়ে আসবে? ধরবে যা, এই চালা গাড়ি। Oh!
বলো সিরিয়াস আছে? নার্স চলুন, ওয়ার্ড বয় চলুন, চলো চলো চলো। আরে পেশেন্ট তো খুব সিরিয়াস, একে সোজা ওটিতে নিয়ে চলো 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 চলো। হ্যাঁ হ্যাঁ দেখুন, পেশেন্টকে বাঁচাবার হলে একটি মাত্র রাস্তা, তার ব্রেনে অপারেশন করতে হবে, না হলে সে এমনি কোমায় থাকবে, কখন যে কি হয়ে যাবে কিছুই বলা যাবে না। কিন্তু এখন আপনাকে 2 লক্ষ টাকা জোগাড় করতেই হবে। 2 লক্ষ টাকা? এতগুলো টাকা আমি কোথায় পাবো স্যার? দেন আই এম সরি, এমন অবস্থায় পেশেন্টকে বাঁচানো খুবই মুশকিল। দেখুন, আমার আপনাকে যা জানানোর জানিয়ে দিলাম, এরপর আপনাদের ইচ্ছা। আপনি তো সব শুনলেন, এখন হিরোর জীবন বাঁচানোর জন্য যে করেই হোক আপনাকে স্টেজ শোর আয়োজন করতেই হবে। এভাবে শো করা অসম্ভব সঙ্গীতা। প্লিজ স্যার, হিরোর জীবন বাঁচাতে আপনাকে এক স্টেজ শোর আয়োজন করতেই হবে। কিন্তু দেখো সঙ্গীতা, একদিনের মধ্যে পাবলিসিটি করা, টিকিট বিক্রি করা সম্ভব নয়, এর জন্য কিছু সময় দরকার। টিকিট বিক্রি করার দায়িত্ব আমার, আমার পরিবারের। আপনি স্টেজ শোর অ্যারেঞ্জ করুন, টিকিট বিক্রি করতে প্রয়োজন হলে আমি আমার জীবনকে বিক্রি করে দেব। আপনি দেখবেন টিকিট নিশ্চয়ই বিক্রি হবে। কেমন জীবন দিলে তুমি আমায়, আধারে খুঁজে চলেছি ঠিকানা লরি, কেউ তো আমারি নিজের তো নেই, বেঁচে আছি শুধু তোতে, স্নেহ আছে বলে মন্দি লোকেরে রাই, মন্দি লোকেরে রাই, বুঝলে? সে হিরো তো মরেও মরল না, আর তাকে বাঁচাবার জন্য আমার ডার্লিং ধর্মপত্নী সঙ্গীতা, সে এখন তাথুই তাথুই নাচবে। আমার তো মনে হচ্ছে তার জমি বাড়ি সম্পত্তি সব হাত থেকে চলে গেল। চুপ চুপ, একদম চুপ। আজ আজকে রানা কমিটমেন্ট করছে, রানা এটাই হবে সঙ্গীতার জীবনের শেষ শো, এরপরে সঙ্গীতা কখনো জীবনে শো করতে পারবে না। আসুন সঙ্গীতা দেবী,
সঙ্গীতা দেবীর অবস্থা তো সিরিয়াস, আপনি মেডিকেলের ব্যবস্থা করুন। ও মাই গড, সঙ্গীতা দেবীর এই অবস্থাতে এই প্রোগ্রাম হবে কি করে? এই অবস্থায় সঙ্গীতা দেবী তো নাচতে পারবেন না, আপনি যান, শো ক্যান্সেল করুন। প্রিয় দর্শক বন্ধু, আমরা অতি দুঃখের সাথে আপনাদের জানাচ্ছি যে সঙ্গীতা দেবীর একটি দুর্ঘটনা ঘটে যাওয়ার জন্য তার পক্ষে আজ নাচ করা সম্ভবপর নয়। এখন আমরা বাধ্য হয়ে এই প্রোগ্রাম ক্যান্সেল করছি আর আপনাদের অনুরোধ করছি বুকিং কাউন্টারে গিয়ে টিকিট ডিপোজিট করে আপনাদের টাকা আপনারা ফেরত নিয়ে যান। না দর্শক বন্ধু, আমি আপনাদের অনুরোধ করছি, আপনারা কেউ কোথাও যাবেন না, আমি নিজে সঙ্গীতা দেবী বলছি, এসো হবে, এসো নিশ্চয়ই হবে।
বাচ্চারা জলদি টাকা নিয়ে গিয়ে হসপিটালে ডাক্তারকে দিয়ে দাও, কিন্তু যে করেই হোক অপারেশন হওয়া দরকার। আরে তুমি একই করছো হিরো, তুমি একই করছো এই অবস্থায় বেড ছেড়ে ওটা তোমার পক্ষে বিপজ্জনক, শুয়ে পড়ো। হ্যালো মাই ডার্লিং ধর্মপত্নী, তোর সব সম্পত্তি পাওয়ার জন্য আমি তোকে এখানে বেঁধে রেখেছি রে। এই কিছু চিন্তা করো না, কাউকে ভয়ও পেও না, আমি তোর স্বামী তোর কাছে আছে না, আরে কিছু সময় পরে তোর জীবন থেকে তোকে মুক্তি দিয়ে দেব, খালি এই কাজটা হয়ে যাক, খালি এই কাগজটাতে একটু সই করে দে, তোর সব ধন সম্পত্তি আমার হয়ে যাক, তারপরে তারপরে তুই যেখানে খুশি সেখানে যা। না আমি সই করব না। ওহো কত ভাগ্যবতী তুই, আরে সৌভাগ্যবতী হয়ে স্বর্গে যাবি, সব সৌভাগ্যবতী স্ত্রীর স্বপ্ন থাকে, আমি মরি যদি সদবার থাকতেই মরব, আর আমি তোমার স্বপ্নটাকে নিশ্চয় সাকার করব গো। তুমি আমার কিছু করতে পারবে না, কিছু আমার কিছু করার দরকার নেই ডার্লিং, কিছু করার দরকারই নেই, তোকে মারার জন্য রানাই যথেষ্ট। রানা চল চল, আমাকে চল বলছি। Ah!
বিজু, প্রিয়া, মা, যা তুই মায়ের হাতটা খুল, যা। কোথায় যাচ্ছ? ওই কাগজে সই করে তারপরে যাও। সই কর। আমি করব না। সই কর। সাইন করবি কিনা বল। করব না, করব না। ভালোভাবে বলছি, রানাকে ছাড়, না হলে এই দুটোকে। আমি হিরো গরি, তুমি হিরোইন, কাপুর টুপুর বর্ষা না
নাচে রিমঝিম আমার বুকের ভিতরে ঘন্টা বাজে টিং টিং আমার বুকের ভিতরে ঘন্টা বাজে টিং টিং